গান থেকে গীতিনাট্য, আবৃত্তি থেকে নাটক, শুক্রবার সন্ধ্যে সুর সঙ্গীতের মিশেলে ভরে উঠল উত্তম মঞ্চ। সুরের অনুরণনে এভাবেই পালিত হলো দক্ষিণীর হীরক জয়ন্তী। রবীন্দ্রনাথ প্রথম বিলেত গিয়েছিলেন ওনার 17 বছর বয়সে, আর শেষবার পশ্চিম থেকে যে ফিরলেন তখন তার 71 বছর বয়স। গান, নাটক যেখানে অভিনয় হয়েছে সেগুলো আমরা একেবারে ক্রোনোলজিক্যালি সাজিয়েছি, মানে যেটা প্রথমে সেটা প্রথমে, যেটা তারপর, একেবারে সাল ধরে ধরে আমরা এগিয়েছি। 1948 সালে পথ চলা শুরু করে প্রতিষ্ঠান। রবীন্দ্র ভাবধারাকে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য দক্ষিণীর। রাজ্য বা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে রয়েছে দক্ষিণী কৃতিশিল্পীরা। 2014 সালে আমি লন্ডনের ব্রিটিশ লাইব্রেরিতে বসে স্ক্রিপ্টটা করেছিলাম অ্যান্ড্রু রবিনসনের বই দেখে। মিনিস্ট্রি অফ কালচার আমাকে অনুরোধ করেছিল বলে, এটা হওয়ার কথা ছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালে। তাই এবার সুযোগ এলো প্ল্যাটিনাম জুবিলিতে নানারকম অনুষ্ঠান করবো। রিহার্সাল দেখেই বুঝেছিলাম এটা মানুষের ভালো লাগবে এবং একটা ভালো জিনিস হবে। যে কটা আজকের রবীন্দ্রসঙ্গীত সংস্থা আছে তার মধ্যে দক্ষিণে অগ্রগণ্য, এবং সেই সংস্থার সঙ্গে আজকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যুক্ত হতে পেরেছে, তাদের এই 75 বছর পূর্তিকে প্ল্যাটিনাম জুবিলিকে যুক্ত হয়েছে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, এর জন্য একজন প্রাক্তন আধিকারিক হিসাবে আমি গর্বিত। দক্ষিণে হীরক জয়ন্তী উপলক্ষে এপ্রিল থেকে শুরু হয়েছে নানা অনুষ্ঠান, চলবে বছরভর। জিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছিলাম, 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।